জার্মানিতে আসতে হলে আসলে কত টাকা লাগে, এই রিলেটেড আমার একটা ভিডিও অলরেডি আছে, যে ভিডিওটা প্রায় 2 থেকে 3 বছর আগের, একটু ব্যাকডেটেড হয়ে গেছে। এবং আপনারা যারা নতুন স্টুডেন্ট, আমি খেয়াল করেছি যে আপনারা আসলে পেছনে ভিডিওগুলো দেখতে চান না, সবাই নতুন ভিডিও চান। তো আমরা আজকে এই ভিডিওতে আবার নতুন করে ফাইন্ড আউট করবো যে জার্মানিতে আসার জন্য একজন স্টুডেন্টের আসলে কত টাকা খরচ করতে হয়। বাট এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এক একজন মানুষের মানে পার্সপেক্টিভ হচ্ছে এক এক রকম, ঠিক আছে? এক একজন মানুষের কাছে খরচটা হচ্ছে এক এক রকম। বাট আমরা এই ভিডিওতে যেটা করবো, প্রথমে আমরা ফাইন্ড আউট করবো যে জার্মানিতে যদি একজন স্টুডেন্ট আসতে চায় তাহলে তাকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এবং সেই রিকোয়ারমেন্টগুলো ধরে আমরা সেই খরচটা বের করার চেষ্টা করব। তো এই রিকোয়ারমেন্ট ফাইন্ড আউট করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ঢাকাতে যে জার্মান এম্বাসি আছে সেই জার্মান এম্বাসিতে যাব, এবং জার্মান এম্বাসির যে স্টুডেন্ট ভিসার যে রিকোয়ারমেন্ট আমি সেই রিকোয়ারমেন্টটা আগে চেক করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন dhaka.diplo.de, এটা হচ্ছে আপনার জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে যাবেন, যাবার পরে এখানে ডান দিকে দেখতে পাবেন সার্ভিসেস, এখানে যাবার পর ভিসা অ্যান্ড এন্ট্রি টু জার্মানি। এখানে যাবার পর আপনারা করবেন কি, একদম নিচে চলে আসবেন এই পেজের, ঠিক আছে? একদম নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ভিসার কথা বলা আছে, শর্ট টে ভিসা, লং স্টে ভিসা। আপনার যেহেতু স্টুডেন্ট যেহেতু জার্মানিতে আসলে আপনার 3 মাসের চেয়ে বেশি সময় ধরে থাকবেন জার্মানিতে, তার মানে আপনাদের ভিসা ক্যাটাগরিটা হচ্ছে লং স্টে ভিসা। তো আমরা লং স্টে ভিসাতে চেক করবো, ওকে? তো এখানে আছে দেখেন স্টুডেন্ট ভিসা, এবং এই যে স্টুডেন্ট ভিসার জায়গায় আছে আপনার চেকলিস্ট। তো আপনি চেকলিস্টে ক্লিক করেন, তো এখানে যে আপনার পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট যদি জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায় তার রিকোয়ারমেন্ট, জার্মান এম্বাসির রিকোয়ারমেন্ট, ওকে? আপনি একটু নিচে আসেন, আসার পরে এটা হচ্ছে মেইন চেকলিস্ট। আমরা এই ভিডিওতে যেটা দেখবো আসলে ওই চেকলিস্টটা দেখবো, যে আমাদের কী কী চেকলিস্ট বা কী কী রিকোয়ারমেন্ট মিট করতে হবে। প্রথম যে জিনিসটা আছে পাসপোর্ট, তারপর আছে আপনার বায়োমেট্রিক্যাল পাসপোর্ট ফটোগ্রাফস, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, তারপর আপনি জার্মানির যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন তার আপনার কি বলে যে অফার লেটার, এবং আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তাদের সবগুলো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের ফটোকপি, আইএলটিএস এর ফটোকপি। তারপর আছে দেখেন প্রুফ অফ ফিনান্সিয়াল মিন্স। আপনারা অনেকে জানেন যে জার্মানিতে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে একটা অ্যামাউন্ট ব্লক করতে হয়, যেটাকে বলা হচ্ছে যে প্রুফ অফ ফিনান্সিয়াল মিন্স, এবং এই ব্লকড অ্যামাউন্টটা হচ্ছে আপনার 10,332 ইউরো, ঠিক আছে? এটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে এখানে আছে দেখেন যে মেডিকেল ইন্স্যুরেন্স, তার মোটিভেশন লেটার এবং সিবি। এই হচ্ছে টোটাল রিকোয়ারমেন্ট, আপনার যে চেকলিস্টটা দেখলেন যে একজন স্টুডেন্ট জার্মানিতে আসতে হলে তাকে এই রিকোয়ারমেন্টগুলো মিট করতে হবে বা এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তো এখন আমি যেটা করব যে এই রিকোয়ারমেন্টগুলো ধরে আমি কিছু ক্যাটাগরাইজড করেছি, যে আপনার সে নিজেকে প্রিপেয়ার করার জন্য কিছু জিনিস আপনাকে করতে হবে, যেমন পাসপোর্ট করতে হবে, আইএলটিএস করতে হবে, তারপর আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, তারপর তার জন্য একটা খরচ আছে, আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেলো তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তার জন্য একটা খরচ আছে, আপনার ভিসা হয়ে গেলো আপনি জার্মানিতে আসবেন তার জন্য একটা খরচ আছে। তো আমি এই সবগুলোকে ক্যাটাগরি বাই ক্যাটাগরি করে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। এখানে আমি একটা এক্সেল ফাইল করেছি, দেখেন যে আমি ক্যাটাগরি করেছি প্রিপারেশন, মানে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নেবেন, তারপর আছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার কিছু খরচ আছে, কী কী খরচ সেটা, তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন, আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার কী কী করতে হবে, কী কী খরচ আছে, এবং আফটার ভিসা, আপনি যখন ভিসা পেয়ে জার্মানিতে চলে আসলেন তারপর আপনার কী কী খরচ আছে সেটা আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি এই এক্সেল ফাইলে। তো আমি প্রথম যে জায়গাটা চলে যাচ্ছি সেটা হচ্ছে প্রিপারেশন। আমি প্রিপারেশনে লিখেছি দেখেন যে আপনাকে পাসপোর্ট করতে হবে, রাইট? পাসপোর্ট করার জন্য আমি জানি যে 3,500 টাকা লাগে, আমি এখন এক্সটেন্ড হয়েছে কিনা এটা বেড়েছে কিনা জানি না, আমি 5,000 টাকা ধরেছি। আপনাকে আইএলটিএস করতে হবে, আইএলটিএসের জন্য আমি 19,000 টাকা। আপনাকে ফটোস তুলতে হবে, আমরা যেটা রিকোয়ারমেন্টে দেখেছিলাম তার জন্য 500 টাকা, এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোকে ফটোকপি করতে হবে, তো তার জন্য 500 টাকা। তো এই যে কয়েকটা খরচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই চারটা, এটা হচ্ছে আপনার প্রিপারেশনের খরচ, যেটা হচ্ছে ইন টোটাল
25,000 টাকা। এই 25,000 টাকাতে আপনার প্রিপারেশন হয়ে যাচ্ছে, তার মধ্যে যেটা দেখলেন যে আইএলটিএস হয়ে যাচ্ছে, আপনার ডকুমেন্ট, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, এগুলা রাইট। এখন আমরা যাবো যে আপনার যখন প্রিপারেশন হয়ে গেছে তখন আপনি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার কি খরচ সেটা। সে আপনি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এখন জার্মান ইউনিভার্সিটিগুলো, বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন সিস্টেম হচ্ছে ইউনিএসিস্টের মাধ্যমে অ্যাডমিশন রাইট। ইউনিএসিস্ট একটা প্রতিষ্ঠান আছে, আপনি সেই প্রতিষ্ঠানে আপনার পেপার সেন্ড করবেন, ইউনিএসিস্ট আপনার পেপার অ্যাসেস করে আপনার পেপার ইউনিভার্সিটিতে সেন্ড করে দিবে, এটা হচ্ছে সিস্টেম। তো আপনি যখন এই ইউনিএসিস্টে অ্যাপ্লাই করবেন তার একটা ফি আছে ইউনিএসিস্টের, ওকে, সেটা কত সেটা এখন দেখি। তো ধরেন আপনি ইউনিএসিস্টের মাধ্যমে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তো প্রথম ইউনিভার্সিটির জন্য আপনার 75 ইউরো দিতে হবে, ঠিক আছে, প্রথম ইউনিভার্সিটির জন্য 75 ইউরো, তারপরে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য হচ্ছে 30 ইউরো। সো আমরা যেহেতু 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, তাহলে প্রথমটা 75, তারপরেরটা 30, সব মিলে হচ্ছে আপনার 135 ইউরো, যেটাকে আমি বলছি 13,500 টাকা। তারপর হচ্ছে আপনাকে ডকুমেন্ট সেন্ড করতে হবে, তাই না, ইউনিএসিস্টে। তো ডকুমেন্ট সেন্ড করার জন্য আমি 7,500 টাকা ধরেছি, বাট এই ডকুমেন্ট আমি জানি যে 2,500 টাকাতেও সেন্ড করা যায়। আপনারা যদি জাস্ট একটু রিসার্চ করেন অনলাইনে কোথা থেকে আপনি কম টাকায় জার্মানিতে পেপার সেন্ড করতে পারবেন, তাহলে আপনারা সেটা খুঁজে পাবেন। আমি নিজে 2,500 টাকায় পেপার সেন্ড করেছি, ওকে। অলরাইট, তো আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো আমাদের দুটো জিনিস শেষ, একটা হচ্ছে প্রিপারেশন আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন রাইট। এখন ধরুন আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হইল, তারপরে কাজ হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করা, তাই না। আপনি জার্মান এম্বাসিতে, ঢাকা জার্মান এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেটার আবার কিছু খরচ আছে, বেশ কিছু প্রিপারেশন আছে। এই জায়গা হচ্ছে বড় খরচটা, সেটা আমি বলছি আপনাদেরকে। প্রথম যে খরচ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে বড় খরচ, সেটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট। আমি এটাকে খরচ এখানে বলছি, বাট ব্লকড অ্যাকাউন্ট কি জিনিস, ব্লকড অ্যাকাউন্ট আপনারা অনেকে জানেন যে ব্লকড অ্যাকাউন্ট হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যেটা হচ্ছে আপনার 10,332 ইউরো এই মুহূর্তে জার্মানিতে আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সেই ব্যাংকে এই টাকাটা ব্লক রাখতে হবে। ব্লক রাখার মানে হচ্ছে যে টাকাটা কিন্তু আপনার জার্মান সরকারকে দিয়ে দিচ্ছেন না, এই টাকাটা আপনারই থাকবে, মানে হচ্ছে আপনার এক বছরের জন্য টাকাটা ব্লক থাকবে, পুরো টাকাটা একবার তুলতে পারবেন না, প্রতি মাসে 861 ইউরো করে তুলতে পারবেন, যেটা হচ্ছে আপনার মান্থলি খরচ। তার মানে হচ্ছে যে ব্লকড অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আপনার খরচ না, আপনার টাকা আপনারই থাকবে, কিন্তু এই টাকাটা আপনাকে ব্যাংকে রাখতে হবে। বাট আমি এই জায়গায় খরচ ধরে এটা হিসাব করে আপনাদেরকে দেখাবো যে ব্লকড অ্যাকাউন্ট সহ কত, ব্লকড অ্যাকাউন্ট ছাড়া কত, ওকে। তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে যেমন ব্লকড অ্যাকাউন্ট লাগবে, যেটা 10 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়, এবং আপনি যেহেতু এই ব্লকড অ্যাকাউন্ট একটা ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশে একটা ব্যাংকের মাধ্যমে হ্যান্ডলিং করবেন, তার একটা হ্যান্ডলিং ফি আছে, যেটা হচ্ছে আপনার 10,000 টাকা, মানে এটা আরও কম, 7,500 টাকার মতো আমি 10,000 টাকা লিখেছি। আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, যেটা আপনি 3,000 থেকে 5,000 টাকার মধ্যে করতে পারবেন। আমি যেখান থেকে করেছিলাম আমার বোধহয় 4,500 টাকার মতো লেগেছিল, সো আমি এখানে 5,000 টাকা লিখেছি, আই গেস দ্যাটস এনাফ। তারপর হচ্ছে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তার একটা ভিসা ফি আছে, যে ভিসা ফিটা হচ্ছে অ্যাকচুয়ালি 75 ইউরো বা 7,500 টাকা। তো ইন টোটাল আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য যে খরচটা আপনার হবে সেই টাকাটা হচ্ছে 10,22,500 টাকা, ঠিক আছে। এখানে আগে বললাম যে একটা অ্যামাউন্ট, বিশাল বড় একটা অ্যামাউন্ট হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট, যেটা আপনার খরচ না, আপনার টাকা আপনার নিজেরই থেকে যাবে, বাট আপনার সেটা ব্যাংকে থাকতে হবে। অলরাইট, আপনার ভিসা অ্যাপ্লিকেশন হয়ে গেল রাইট। সে আপনি ভিসা পাইলেন, এখন ভিসা পাওয়ার পর আপনি জার্মানিতে আসবেন। এই যে জার্মানিতে আসবেন, জার্মানিতে আসার জন্য আপনাকে আবার কিছু প্রিপারেশন নিতে হবে, বা আপনার কিছু সেখানে খরচ আছে, সেটা কেমন সেটা একটু দেখেন। আমি ধরেছি যে আপনি যখন ভিসা পাইলেন প্রথম কাজটা হবে যে আপনি একটা প্লেনের টিকিট কিনবেন, এবং সেই প্লেনের টিকিটটা হবে ওয়ান ওয়ে, আপনি জাস্ট বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন। আমি 60,000 টাকায় ধরেছি, আপনারা আরও কম টাকায় পেতে পারেন। আপনি টুকটাক মার্কেটিং করবেন, আমি বেশি মার্কেটিং বাংলাদেশ থেকে রিকমেন্ড করি না, বাট আপনি 20,000 টাকার মতো আমি মার্কেটিং করবেন এটা ধরেছি, এবং 1,00,000 টাকা আপনি ক্যাশ নিয়ে আসবেন। কারণ জার্মানিতে আসার পরে যে আপনার যে ব্লকড অ্যাকাউন্ট, এটা ওপেন করতে একটু সময় লাগে, সো যার কারণে আপনি অ্যাটলিস্ট 1,00,000 টাকা হাতে নিয়ে আসবেন, যাতে আপনি ব্লকড অ্যাকাউন্ট ওপেন হওয়ার আগ পর্যন্ত আপনি সেই টাকাটাতে আপনার লিভিংটা, মানে এক্সপেন্সটা আপনি বেয়ার করতে পারেন, ওকে। তো আপনার ভিসাতে আমার হয়েছে 1,80,000 টাকা। এতক্ষণ এই যে আমি বেশ কিছু খরচ দেখালাম, প্রিপারেশনে 25, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে 21, ভিসা অ্যাপ্লিকেশনে হচ্ছে 10,22,500, তারপরে আপনার আফটার ভিসা হচ্ছে
180,000 সব মিলে হচ্ছে আপনার 12,48,500 টাকা। এই যে 12,48,500 টাকা, এই টাকা যদি আপনার থাকে তাহলে আপনি জার্মানিতে আসতে পারবেন স্টুডেন্ট ভিসায়। এটা আমি টোটালটা কিন্তু আপনার খরচ না, বাট বিশাল একটা অ্যামাউন্ট হচ্ছে যেটা ব্লকড অ্যাকাউন্ট আপনার টাকা। সেই ব্লকড অ্যাকাউন্টের টাকাটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে থাকে আপনার 248,500 টাকা। এই 248,500 টাকা হচ্ছে আপনার অ্যাকচুয়াল খরচ। বাকি যে 10,000-10,00,000 টাকা সেটা কিন্তু আপনার খরচ না, আমি বারবার এটা বলছি, ঠিক আছে? সো এই ভিডিওতে আমি যেটা চেষ্টা করলাম যে এম্বাসির যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ধরে আসলে একজন স্টুডেন্টের কত টাকা খরচ হতে পারে জার্মানির স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসতে হলে, সেইটা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। আমার মনে হয় যে কোনো স্টুডেন্টেরই এর থেকে বেশি টাকা লাগা উচিত না, ঠিক আছে? হ্যাঁ, দু একটা ক্ষেত্র আছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, এটা শেখা উচিত সবার। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট বাংলাদেশ থেকে জার্মানিতে আসার আগে তাদের জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, ঠিক আছে? এটা আমরা অবশ্যই রেকমেন্ড করবো, আদারওয়াইজ জার্মানিতে আসার পর আপনার লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, তার জন্য কিছু খরচ আছে যেটা আমি এখানে লিখি নাই। তো কিন্তু আপনার এই ভিডিও থেকে অবশ্যই একটা ওভারভিউ পাচ্ছেন যে আপনি যদি জার্মানিতে পড়াশোনা করার জন্য আসতে চান স্টুডেন্ট ভিসায়, তাহলে আপনার টোটাল খরচ কেমন হতে পারে বা আপনার কত টাকার একটা ব্যাপার আপনার মাথায় ক্যালকুলেশন আপনার রাখতে হবে। আপনারা আবার অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া আউসবিল্ডিংয়ে আসতে হলে কেমন টাকা লাগবে? আউসবিল্ডিংয়ে আসতে হলে অনেক কম টাকা লাগবে, বিকজ আপনাদের বেশিরভাগ মানুষের এই ব্লকড অ্যাকাউন্টের টাকাটা লাগবে না। সো আপনারা যদি ব্লকড অ্যাকাউন্টের টাকাটা বাদ দিয়ে হিসাব করেন, এটা প্লাস হচ্ছে আপনাকে কিছু জিনিস আবার তখন অ্যাড করতে হবে। কি বাংলাদেশে আপনাকে অ্যাটলিস্ট B1 লেভেলে ভাষা শিখে B1 এক্সাম দিতে হবে, যার জন্য প্রায় আপনার 1,00,000 টাকার মতো খরচ হতে পারে। সো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে 248,500 প্লাস যদি 1,00,000 হয় তাহলে হচ্ছে আপনার 348,500, এটা হচ্ছে আপনার খরচ হয়ে যাবে তখন হাউস বিল্ডিংয়ের জন্য আসতে চাইলে। সো মানে এটা কনক্রিট তো কোনো অ্যামাউন্ট না, বাট আপনার একটা ক্লিয়ার একটা পিকচার এই ভিডিও থেকে পাবে, এটা আশা করতেছি, ঠিক আছে? অলরাইট গাইস, তো এই ছিল আজকে ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।